নমস্কার বন্ধুরা, আমি মিষ্টু। মিষ্টুর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ফ্রাইড রাইস, চলুন দেখে নিই। ফ্রাইড রাইস বানানোর জন্য জলটা আমি গরম করে নিয়েছি, দিয়ে দেবো লবণ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, জলটা ভালো করে ফুটে গেছে। আমি বাসমতি চালটা দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, চালটা দিয়ে দেবো। রাইসটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ফ্রাইড রাইস বানানোর জন্য নিয়েছি বিনস কুচি করা, গাজর, ক্যাপসিকাম, আদা রসুন কুচি, লঙ্কা কুচি। এবার আমি গাজরগুলোকে ভেজে নেব। তেলটা গরম করে নিয়েছি, এক এক করে সব সবজিগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি গাজর কুচি, সব সবজি আর কাজু কিশমিশটা হালকা করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দেবো ঘি। দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। ভেজে রাখা সবজিগুলো, গাজর, বিনস, কাজু কিশমিশ, গোলমরিচ গুঁড়ো, সবকিছু ভালো করে মিশিয়ে নেব। ফ্রাইড রাইসটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ফ্রাইড রাইসটা আমি বানিয়ে নিয়েছি। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।